লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার লগে শিবসাগরত আরক্ষী প্রশাসন তথা নির্বাচন আয়োগ অধিক তৎপর হয়ে পড়ছে, যাতে লোকসভা নির্বাচন সুকলমে অনুষ্ঠিত করবা যায়। ইয়ার উপরও ফ্লাইং স্কোয়াড বা এস এস টি টিম অধিক সক্রিয় হয়ে পড়ছে, আর নির্বাচনী আচরণ বিধি যলবদ্ধ আছে সেই নির্বাচনী আচরণ বিধি যাতে উলঙ্ঘা করব নয় বা নকরে তার বাবে অধিক সষ্টম হয়ে পড়ছে সংশ্লিষ্ট দল সমূহ। মই বর্তমান চহরের পরিবেশ দেখাইছো, আরক্ষী নিরাপত্তারক্ষী এস এস টি তথা ফ্লাইং স্কোয়াড অধিক সক্রিয় হয়ে পড়ছে, আর তন্ন তন্নক প্রতিখন যান বাহন পরীক্ষা করেছে। নির্বাচনী আসন বিধি উলঙ্ঘা করে 50,000 টাকাতক যাতে অধিক ধন সরবরাহ করব নয় নথিপত্র অবিহনে সেয়া পরীক্ষা করা হয়েছে। ইয়ার উপরও নিচাযুক্ত দ্রব্য যাতে নির্দিষ্ট প্রমাণপত্র অবিহনে সরবরাহ করব নয় তাকো পরীক্ষা করা হয়েছে, যাতে এই নির্বাচন নোযালেক যাতে কোনো ধরনের ইয়াত অনৈতিক কাম কাজ নহয় বা নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা নহয় তার বাবে এই ধরনের পদক্ষেপ লৈছে শিবসাগর নির্বাচন শিবসাগরত আরক্ষী প্রশাসন তথা নির্বাচন আয়োগে, আর প্রতিখন যান বাহন পরীক্ষা করা পরিলক্ষিত হয়েছে। মই আমি নিউজ এইটিনের দর্শকসলক দেখাই আছো এই ধরনের প্রতিদিনে তন্ন তন্নক পরীক্ষা করা হয়েছে, আর এনে ধরনের তালাশি চলাই থাকার সময়তে মই পুনের জানাব বিচারিছো, এনে ধরনের তালাশি চলাই থাকার সময়তে ডিমৌর রাজমাই চাহ বাগিচার সমীপত কেদিনমান পূর্বে 5,00,000 টাকা জব্দ করেছিল অবৈধভাবে নিছিলে আসলে নীতি নিয়ম উলঙ্ঘা করে, যেহেতু নির্বাচনী আসন বিধি বলবৎ হয়ে থাকার সময়ত 50,000 টাকাতক অধিক ধন সরবরাহ করব নয় উপযুক্ত প্রমাণপত্র অবিহনে, আর তেনে ধরনের যাতে কোনো ধরনের ধন হোক বা আন সামগ্রী নীতি নিয়ম উলঙ্ঘা করে সরবরাহ করব নয় তার বাবেও এনে ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখছে। মই এ দেখাইছো শিবসাগরের ইয়াত শিবসাগর দিখৌ দলং আছে, এই দিখৌ দলংর সমীপত এই ধরনের বর্তমান তালাশি চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। এয়া মই সর্বসাধারণ নাগরিকরপরাও ইয়া ভাষ্য সংগ্রহ করবলে যত্ন করিম, আসলে তেওঁলোকে নো কি ধরনের গ্রহণ করেছে আরক্ষী এই তালাশি অভিযানক। দাদা, নির্বাচন আহি আছে, তালাশি অধিক তৎপর হয়েছে, কি কব? ভালো পাইছো, সুকলমে অনুষ্ঠিত হয়ে যায় তার বাবে কইছে, কি কব? ভালো পাইছো, সকল কারণে ভাল। ইয়া হয়েছে সর্বসাধারণ নাগরিক, মই দেখাই আছো যান জটর কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু তার মাজতে আসলে যে ধরনের পদক্ষেপ রয়েছে তার প্রতি বহুতে সঁহারি জানাইছে। দাদা, নির্বাচন আহি আছে, আচরণ বিধি যাতে উলঙ্ঘা নহয় তার বাবে এনে ধরনের তৎপর হয়েছে আরক্ষী, কি কব? না, ভালে কইছে। লোকসভা নির্বাচন আহি আছে, কেনে হওয়াটো বিচারে প্রশাসনের কাম কাজ? ভাল হওয়াটাই বিচার, ভাল হতো বিচার। এয়া মই দেখো শিবসাগরত এই ধরনের তৎপর হয়েছে আরক্ষী। দাদা, কি ধরনের চেকিং করে চলাই থাকা হয়েছে? বাদ্য মানাস হয়। এয়া মই দেখো শিবসাগর দিখৌ দলংর সমীপত এই ধরনের দিনে নিশায় আসলে তালাশি চলা পরিলক্ষিত হয়েছে, যাতে নির্বাচন আচরণ নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করব নয়। দাদা, কোরপর আহিছে? নির্বাচন আচরণ বিধি যাতে উলঙ্ঘা নহয়, কোনো ধরনের অবৈধভাবে ধন সংগ্রহ করব না, নিচাযুক্ত দ্রব্য কঢ়িয়া নিব নয় তার বাবে এই ধরনের তালাশি চলাই থাকা পরিলক্ষিত হয়েছে, কি কব? এই নব না, ভালেই কইছে বারো, সেখানে ধরা পড়লে ভালেই, পয়সা দ্বারা ভোট কিনব নালাগে, তো বেয়া কথা, এটা নহোক যাতে। হয়, ভোটাধিকার সাব্যস্ত করবলে যাব চাগে? নিশ্চয় যাব, নিশ্চয়। আর কি আহ্বান জানাব? সকলে সুকলমে নির্বাচন পার করব লাগে, কোনো হিংসা হব না লাগে। হয় সকলো হয়, ইয়া সাধারণ সর্বসাধারণ নাগরিকেও আসলতে কৈছে যে নির্বাচন যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন যাতে সুকলমে অনুষ্ঠিত হয়ে যায় এই যোরহাট লোকসভা সমষ্টিটো, তার বাবে সকলো সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, আর আরক্ষী প্রশাসনে যে অভিযান অব্যাহত রাখিছে নির্বাচন সুচারুরূপে যাতে সম্পন্ন হয় তার বাবে এই ধরনের সমর্থন জানাইছে সর্বসাধারণ নাগরিকেও।